আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার নিয়ে এসেছি, যেটির নাম হচ্ছে এমডিসি কোর্স। এমডিসি কোর্সের বেশ কিছু পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি। এটা আর একটা পেপার, পেপারটির নাম হচ্ছে ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এর সেকেন্ড সেমিস্টারের এটি পেপারটি পড়ে এবং 2024 সালে যারা পরীক্ষা দেবে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, কেবলমাত্র তাদের জন্যই এই সাজেশনটি। ক্লিয়ার? তো এখানে ভিডিওতে আমি 10 নম্বর, 5 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি। আজকে আমি শুধুমাত্র প্রথম ইউনিটটা দেব, অর্থাৎ প্রথম ইউনিটের যে তোমাদের সাজেশনটি রয়েছে বা সিলেবাসটা রয়েছে, এই ইউনিট 1 থেকে আমি সাজেশন দেব। এর এই ইউনিটের 10 নম্বর, 5 নম্বর, 2 নম্বর সব রকমের প্রশ্নই আমি কিন্তু দিয়ে দেব। ক্লিয়ার? বাকি ইউনিটগুলো পেতে গেলে তোমাদেরকে কী করতে হবে সেটা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওর মাঝে বলে দেবো। তো প্রথমে আসছি 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের যে প্রশ্নগুলো আমি দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন যেটি, সেটা হচ্ছে সম্পদের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো, যতগুলো স্টার পারো দিয়ে নাও। এই প্রশ্নটি ন্যাচারাল রিসোর্স থেকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? আসছি পরের কোশ্চেনে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের যে প্রশ্নটি থেকে থাকবে সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে, এটা তোমাদের রয়েছে ডেফিনেশন অ্যান্ড টাইপস। সেই জন্য প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ অবশ্যই পরীক্ষার আসার বিরাটই একটা সম্ভাবনা রয়েছে। এরপরে 3 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবহার কাকে বলে সংক্ষিপ্ত আলোচনা করো। আগের প্রশ্নটি যেমন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, সেরকম এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো বেশি করে স্টার দিচ্ছি তার মানে বুঝে নাও সেই প্রশ্নটা ততটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আসছি 4 নম্বর কোশ্চেন, যে সম্পদের টেকসই ব্যবহারের 3টি স্তম্ভ কী কী, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, তবে আগের প্রশ্নগুলোর মতন অতটা ইম্পর্টেন্ট না থাকলেও এটার 2টো স্টার আমি দিয়ে রাখলাম। আসছি পরে কোশ্চেন, প্রাকৃতিক সম্পদের টেকসই বা স্থিতিশীল ব্যবহারের পরিবেশগত পদ্ধতিগুলি কী কী। ঠিক আছে, প্রশ্ন যদি একটু কঠিন টাইপের হয় তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, আর এই পেপারটা জেনে রাখবে একেবারে সোজা পেপার, সেই জন্য এই পেপার থেকে প্রশ্নগুলো কিন্তু একটু চালু হবে বা কঠিন হবে। ক্লিয়ার? যদি প্রশ্নটা খুব বেশি কঠিন সেটা বলবো না। আসছি পরে কোশ্চেন, প্রাকৃতিক সম্পদের বা টেকসই বা স্থিতিশীল ব্যবহারের যে গুরুত্বগুলি রয়েছে সেগুলি লেখো। এই প্রশ্নটিতে আমি 3টে স্টার দিয়ে রাখলাম, এই 3টে স্টার। এই ইউনিট থেকে তুমি যদি বড় প্রশ্ন হিসেবে এই 6টা প্রশ্ন করে যাও, চোখ বুলিয়ে যাও, তার মধ্যে একটা শিওর কমন পাবে। ক্লিয়ার? এবার আসছি 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন যেটা দিয়েছি সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের জন্য পন্থাগুলি কী কী। ক্লিয়ার? এবার আসছি 2 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার অর্থনৈতিক পন্থাগুলি কী কী। ঠিক আছে, এখানে পন্থাগুলি কী কী, এখানে আর যদি আরও ভেঙে দেয় অর্থনৈতিক পন্থা কী কী, তারপরে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার বাস্তুতান্ত্রিক পন্থা কী কী, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটাতে আমি 3টে স্টার দিয়ে রাখলাম, এই প্রশ্নটি খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আরেকটা রয়েছে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনার আর্থসামাজিক পন্থা কী কী। দেখো, এখানে একটা কথা বলে দিই, প্রথম প্রশ্নটা যদি আসে প্রাকৃতিক সম্পদের উন্নয়নের জন্য পন্থা, তাহলে কিন্তু অর্থনৈতিক পন্থা, বাস্তুতান্ত্রিক পন্থা, আর্থসামাজিক পন্থা 3টেই লিখতে হবে। আর যদি প্রথম প্রশ্নটা আসে এরকম ভেঙে ভেঙে দেয় অর্থনৈতিক পন্থা, বাস্তুতান্ত্রিক পন্থা এবং আর্থসামাজিক পন্থা, তাহলে কিন্তু আলাদা আলাদা উত্তর করবে। আর প্রাকৃতিক সম্পদের টেকসই বা স্থিতিশীল ব্যবহারের নীতিগুলি, স্থিতিশীল ব্যবহারের নীতি, এই জিনিসটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেকসই উন্নয়ন বা স্থিতিশীল ব্যবহার বা সাস্টেনেবল ইউজ, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে চিরাচরিত শক্তি অচিরাচরিত শক্তি সম্পদের পার্থক্য, এটা একটু জাস্ট চোখ বুলিয়ে যাবে, সোজা প্রশ্ন, বেশি চিন্তা করার কিছু নেই। এবারে আসবো আমি 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো, তার আগে বলে দিচ্ছি সম্পূর্ণ সাজেশন কীভাবে পাবে। সম্পূর্ণ সাজেশন পাওয়ার 2টো প্রসেস রয়েছে। একটাতে যদি এই ভিডিওতে যদি কমপক্ষে 100 লাইক এবং 100 কমেন্ট আসে এবং সেগুলো অর্গ্যানিক হয়, একে ওকে দিয়ে তাকে দিয়ে কমেন্ট করিয়ে বা যাকে তাকে দিয়ে লাইক করিয়ে যদি করো, সেক্ষেত্রে আমি এখানে বুঝতে পারি। ঠিক আছে, আমার যে ইউটিউব স্টুডিও অ্যাপ আছে সেখানে আমি বুঝতে পারি। সেরকমভাবে যদি না হয়, যদি অর্গ্যানিকভাবে 100 লাইক এবং 100 কমেন্ট আসে, শুধু লাইক আসলে হবে না, 100 কমেন্ট আসে, তাহলে কিন্তু আমি পরবর্তী ইউনিট আবার আলোচনা করব। ক্লিয়ার? আর অথবা যদি সম্পূর্ণ এই প্রশ্নগুলো যদি পিডিএফ ফাইল আকারে পেতে চাও, তাহলে নির্দিষ্ট একটি ন্যূনতম একটা মূল্য দিয়ে পেয়ে যাবে, তবে তার জন্যে
হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, সেখানে একটা নির্দিষ্ট মূল্য, একবারে ন্যূনতম একটা মূল্য পেমেন্ট করে তোমাকে এর পুরো পিডিএফ ফাইল পেয়ে যাবে, সম্পূর্ণ সিলেবাসের সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবে। ক্লিয়ার? এরপর আসছি দু নম্বরের কোশ্চেন। দু নম্বরের কোশ্চেনের জন্য কি, না এক নম্বর সম্পদ কাকে বলে, দু নম্বর বাস্তান্তিক পদ্ধতি কি, তিন নম্বর বাস্তান্তিক বাস্তুবিদ্যার চারটি পন্থা কী কী, বাস্তুবিদ্যার ফোর আর কী কী, ঠিক আছে, ভূমি সম্পদ কাকে বলে, স্থিতিশীল উন্নয়ন কী, টেকসই উন্নয়নের লক্ষ্য কী, চিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে, অচিরাচরিত শক্তি সম্পদ কাকে বলে, পুনর্ভব সম্পদ কাকে বলে, অপুনর্ভব সম্পদ কাকে বলে। আরও একটা প্রশ্ন রয়েছে, বনসম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো। ঠিক আছে, এই প্রশ্নগুলো করে গেলে তোমরা দু নম্বরের প্রশ্ন পাবে এমন কোনো গ্যারেন্টি নেই। দু নম্বর প্রশ্নের কোনো সাজেশন কিন্তু হয় না, ঠিক আছে, আমি আবারও বলে দিচ্ছি, দু নম্বর প্রশ্নের কিন্তু সাজেশন হয় না, হয় কত, দশ নম্বর এবং পাঁচ নম্বর। দু নম্বর প্রশ্নের সাজেস মানে অ্যান্সার করতে গেলে পুরো সিলেবাস ভালো করে পড়তে হয়। ক্লিয়ার? আমি তার মধ্যে কিছু দু নম্বর প্রশ্ন তোমাদেরকে ভেসে দিলাম। ক্লিয়ার? আর সাজেশন পুরো আকার পিডিএফ ফাইল আকারে পেতে গেলে সেটা কী করতে হবে সেটা আমি বলে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যারা ভিডিওটা দেখেছো তারা জানো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।